ভিউয়ার্স, আজকে আপনাদের নিয়ে বেড়াতে আসলাম সদরঘাট মোড়। এখন সকাল 5:30 থেকে 6টা, খুব ভোরে এখানে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন সারারাত্রি বৃষ্টি হওয়ার পরে রাস্তাটা ভিজে ভিজে, এখনও দেখতে পাচ্ছেন রাস্তা ভিজে। আসলে এত ভোরে এখানে আসার কোনো উদ্দেশ্যই ছিল না, চিন্তা করছিলাম ভোরবেলা ঢাকা শহর দেখতে কেমন লাগে। তো প্রথমেই চলে আসলাম ওল্ড টাউনে, সদরঘাট মোড়। এটা এর একদিকে চলে গেছে ইসলামপুর, সোজা গেছে সদরঘাট, এবং যে রাস্তা থেকে আমরা ঢাকা থেকে এসেছি সেটা হচ্ছে নবাবপুর দিক থেকে আমরা আসলাম। রিভার্স এরকম ঢাকার ওল্ড টাউনে অনেক মোড় গলিগুলি আছে, চিন্তা করছি সময় পেলেই আপনাদের নিয়ে বেড়াতে যাব ঢাকার কোথাও না কোথাও অলিগুলিতে। ভালো কথা, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক ধন্যবাদ, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রত্যেক সময় প্রতিদিন কোথাও না কোথাও আমরা বেড়াতে যাব, আমাদের সঙ্গেই থাকবেন, আশা করি ভালোই লাগবে। ঢাকা ওল্ড টাউন হচ্ছে একটি হেরিটেজ, প্রাচীন শহর। সেই প্রাচীন শহর ঘুরে দেখব কোথায় কী আছে কেমন লাগে, তবে সেই ঘুরে দেখার জন্যে আমাদের সঙ্গে তো আপনার থাকতেই হবে। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রিক্সাগুলো কিন্তু নবাবপুর থেকে আসছে, সদরঘাট যাবে, তারপর তারা এখান থেকে লঞ্চে উঠবে। ভিউয়ার্স আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।